Hello guys, welcome to my channel. I am a regular content creator. Please support me, like, comment and share my videos. Don't forget to subscribe my channel. And now let's to the game. So hello bondhura, shobai kemon achen? Gamer tour channel er pokkho theke apnader shobaike shagotom. Aaj abaro chole eshechi. To aaj apnaderke je game ta upor dewa seta obosshoi apnara er porborti prothom part obosshoi dekhechen. তো দ্বিতীয় পার্ট আপনাদেরকে দেখাবো আর গেমের বিষয়টা হচ্ছে বাইসাইকেল অটো রিকশা তিন চাকার যানবাহন তো গেমটা অনেক মজার হবে আপনারা অবশ্যই বুঝতে পারবেন তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিটি মোড এবং হচ্ছে মডার্ন রিক্সা তো আজ আমরা অফ রোড মোড এটা হচ্ছে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন সেটা সিলেক্ট করেছি তারপরে এখানে লেভেল 1, 2, 3, 4, 5 তো আমি লেভেল 1 থেকেই শুরু করব আমি একটা রিক্সা চুজ করে নিয়েছি আপনারা আপনাদের মতো চুজ করবেন সেটা চুজ করে নিতে পারবেন এখানে দেখেন একজন কল করেছে আমাকে কল অ্যাকসেপ্ট করেছি এবং বলছে হ্যালো ক্যান ইউ প্লিজ গিভ মি এ রাইড তো আমি তার রাইড শেয়ার করার জন্য রাইড অ্যাকসেপ্ট করেছি যে স্থান স্থান থেকে উঠবে সেই স্থানে আমি শুরু করেছি সেই স্থান থেকে তাকে নিয়ে তার রাইড শেয়ারিংয়ের জন্য সেখানে পৌঁছে দিব দেখতে পাচ্ছেন গ্রাফিক্স এবং একটা সুন্দর দুই সাইডে সবুজ মাঠ এবং ছাত্রী গ্রাম রিক্সাতে উঠে পড়েছে একটা বিষয় বা বলে রাখি গেমটা কিন্তু আপনার নিজেকেই কন্ট্রোল করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ডান সাইড আছে ড্রাইভ মানে চালাতে হবে পাশে আছে ব্রেক রিজার্ভ মানে পিছনে যেতে যাওয়ার অপশানে যেমন বাম পাশে যেটা আছে লেফট এবং রাইট এবং উপরে একটা ছোট উপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ম্যাপ এই ম্যাপ অনুযায়ী আপনাকে কিন্তু তার সেই গ্রাউন্ডে পৌঁছে দিতে হবে এবং চলছে আমার তিন চাকার অটো রিক্সা রাস্তার দিক সে সবুজ মাঠ দেখতে পাচ্ছেন প্রথম যে যাত্রীকে আমরা নিয়েছিলাম সেই যাত্রী নির্দিষ্ট স্থানে পৌঁছে গিয়েছি যাত্রী নেমে পড়েছে এবং এখানে লেভেল কমপ্লিটেড হয়ে গেছে প্রথম নেক্সট লেভেলের জন্য আমি আবার ক্লিক করলাম এবং সে আবার আরেকজন যাত্রী আমাকে কল করেছে আমি অ্যাকসেপ্ট করেছি মাই সান জাস্ট অফ গট অফ ফ্রম দ্য স্কুল প্লিজ পিক হিম অফ এখানটা সন্তানকে স্কুল থেকে বাসায় পৌঁছাতে হবে সুতরাং দেখতে পাচ্ছেন এখানে এক একটা লেভেলের পার্ট কিন্তু একটা লেভেল পার্ট করবেন তো একটা অ্যাডভেঞ্চারের সম্মুখীন আপনি হবেন দেখতে পাচ্ছেন তো যে গ্রাহক আমাকে কল করেছে তার সন্তান দিয়ে স্কুল থেকে বাসায় নিয়ে যাওয়ার জন্য তখন সে উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে দেখতে পাচ্ছেন রাস্তাটা কিন্তু আপনার জন্য ইজি অনেক সহজ এটা কিন্তু নয় বক্রাকৃতির রাস্তা এবং হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন যে স্থান থেকে সে তার সন্তানকে নিয়ে স্কুলের থেকে আমার অটো রিক্সাতে উঠে পড়েছে এবং আমি আমার তাকে পাশায় পৌঁছে দেওয়ার জন্য যাত্রা শুরু করেছি বাম সাইডে দেখতে পাচ্ছেন এখানে বড় একটা কর্নার আছে এবং ডান সাইডে রেলিংয়ে দেওয়া আছে
can click into one stop and each way one stop more. I will take control. Hello, I need to get the factory. Please drop. In factory, this is why I am going to drop the factory. I'm going to go to the next one.
বলছে অনেক ঢালুকি অনেক ঢালুকি রাস্তায় আপনি প্রতিদিন আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, সেজন্য দিতে পারছেন আমি অনেক স্লোলি। তারপরে কিন্তু আমি যাত্রা শুরু করেছি, দেখতে পাচ্ছেন আবারও চলছে তিন চাকার বাহন। বড় একটা পাহাড় আছে ডান পাশে এবং সে ডান পাশে বড় একটা নদী আছে। পাশ দিয়ে দিয়ে চলেছে আমার তিন চাকার অটোরিকশা, দেখতে পাচ্ছেন যাত্রী যেখান থেকে উঠবে সেই স্থানে কিন্তু নামিয়ে দেওয়া হয়েছে। সেই স্থান পৌঁছানোর পরে আমার যাত্রী যে সন্তানকে ঠিক করতে হবে স্কুলে, সেই সন্তান আমি আমার তিন চাকার বাহনে নিয়ে কিন্তু আবার তার স্কুলে পৌঁছে দেওয়ার জন্য যাত্রা শুরু করেছি। এখানে দেখতে পাচ্ছেন বক্রাকৃতি রাস্তা, রাস্তা অনেক চওড়া কিন্তু বক্রাকৃতি। এলে কিন্তু আপনি যদি এখানে মানে অতিথি চালাতে চান আপনার নিয়ন্ত্রণ কিন্তু আপনাকে করতে হবে, সুতরাং আপনার অতিথির উপরে নিয়ন্ত্রণের দিকটা মাথায় রাখতে হবে। দেখছেন আমি সেই ছোট্ট সন্তানকে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য যাত্রা শুরু করেছি। সামনে দেখতে পাচ্ছি একটু দূরে একটা স্কুল আছে। গত সেকেন্ড পর্বে কিন্তু বাচ্চাকে স্কুল থেকে বাসায় নিয়ে গেছিলাম, আর এবার বাসা থেকে স্কুলে নিয়ে আসে নিয়ে এসেছি। দুইটা কিন্তু প্রায় সেম ক্যাটাগরি কিন্তু এক নয়, তা আপনাদেরকে স্মরণ রাখতে হবে, সেজন্য বলে দিলাম। লেভেল কমপ্লিট, নেক্সট লেভেলের জন্য আবার যাত্রা শুরু হয়েছে। এবং আমাকে বলা হয়েছে হ্যালো ক্যান ইউ প্লিজ পিক মি ইন এ হারি। এবং আমি রাইট অ্যাকসেপ্ট করেছি। পৌঁছে দিব তার নির্দিষ্ট গন্তব্যে। সামনে অনেক বড় বড় পাহাড়, সাদা পাহাড়, সবুজ প্রকৃতি। এই গেমের গ্রাফিক্সটা অনেক সুন্দর যেটা দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে। সামনে কিন্তু কিছু বড় বড় ফ্যাক্টরি আছে, কিছু মিল আছে, দেখতে পাচ্ছেন তার সেই নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়া হয়েছে। এবং তিনি তিন চাকার বাউন্ডারি করেছেন এবং আমার এই লেভেল এখানে কমপ্লিট হয়েছে। লেভেলের জন্য যাত্রা শুরু হয়েছে। এখন একজন যাত্রী আমাকে কল করেছে, হ্যালো ডিয়ার আই নিড টু গেট টু দ্য অফিস, প্লিজ ড্রপ মি অফ। মানে তাকে অফিসে পৌঁছে দিতে পারবো কি না, তো অবশ্যই। সেজন্য এখানে কিন্তু ডাবল রাস্তা আছে, আমি একটু স্লো করে দেখে নিলাম যে কোন দিকে যাত্রীর লোকেশান কোন দিকে, সেদিকে মুভ করেছি। এবং চলছে বক্রাকৃতি রাস্তা, অনেক ঢালু, সেই রাস্তা দিয়ে কিন্তু তিন চাকার বাহনটি এগিয়ে চলেছে। দেখেন এবার এখানে কিন্তু একটু ভুল হয়ে গেছিল, উল্টো পথে লোকেশান চিনতে, আর সেজন্য আবারও যাত্রা শুরু করেছি।
এসে পার্কিং করে আবারও সেই লোকেশনে যাওয়ার জন্য যাত্রা শুরু করেছি। গ্রাহকের নির্দিষ্ট স্থানে নিয়ে যে সেখান থেকে গ্রাহককে নিয়ে আর যাত্রীকে নিয়ে তারপরে তার সেই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ায় এই তিন চাকা অটো রিক্সার কাজ বুঝতে পারতেছেন আপনার। চলছে কিন্তু অনেক একটু ঢালু একটা রাস্তা, তো অনেক নিচু অনেক ঢালু এবং অনেক বক্রাকৃতির, সেজন্য আপনাকে অনেক সতর্কতার সাথে স্লো এটা পিক করতে হবে। দেখতে পাচ্ছেন ঠিক তেমনভাবে এটাকে পিক করার চেষ্টা করতেছি, আপনারাও যখন গেমটা প্লে করবেন তখন বুঝতে পারবেন গেমটার অ্যাডভেঞ্চার অনেক অ্যাডভেঞ্চারপূর্ণ একটা গেম, অনেক ভালো আর খেলতে অনেক ভালো লাগবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে। দেখতে পাচ্ছেন ডাইনে বামে উঁচু নিচু এগুলো সারা থাকবে, এগুলো মোকাবেলা করেই কিন্তু আপনাকে আপনার নির্দিষ্ট স্থানে যেতে হবে। যাত্রীকে নেওয়ার জন্য তার নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট স্থানে পৌঁছে আক্রান্ত প্রায় পৌঁছে গেছি এবং যাত্রী যে অফিসে যাবে সেই অফিসের আমাকে পৌঁছে দিতে হবে। অনুযায়ী সেই লোকেশনে যাওয়ার জন্য যাত্রা শুরু করেছি। দেখতে পাচ্ছেন তিন চাকার বাহন এগিয়ে চলেছে, দুই পাশে সবুজ মাঠ চুটিরা পাহাড় দেখতে পাচ্ছেন, এক পাশে সবুজ পাহাড় তো রাস্তার বরাবরই, রাস্তার পাশ দিয়ে কিন্তু আরেক পাশে বিশাল বড় পাহাড়। চলছে সামনে একটা ফ্যাক্টরি হতে পারে, এটাই হয়ে যাত্রীর অফিস। কিন্তু গেট দেওয়া গেটটা উঠে গেছে এবং আমি আমার যাত্রীকে সেই তার নির্দিষ্ট অফিসে পৌঁছে দিয়েছি। দেখতে পাচ্ছেন এলিজিল কমপ্লিট হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজ এ পর্যন্তই, কারণ অনেক বড় বড় ভিডিও হলে আপনাদের দেখতে সমস্যা হয়, অনেক সময় থাকে না, তো সেজন্য ছোটো ছোটো পর্বে ছোটো ছোটো পার্টে আপনাদেরকে দেখাবো। তো দেখা হবে পরবর্তী আবার কোনো ভিডিওতে। এতক্ষণে সবাই ভালো থাকবেন, আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে, যে লেভেলটা আপনারা সমস্যায় পড়বেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং যারা চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও পাওয়ার পর্যন্ত অতক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।